بسم الله الرحمن الرحيم. আসসালামু রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, সৌদি আরব থেকে জিল্লার রহমান ভাই জানতে চেয়েছেন যে এক বক্তা বলেছে যে আল্লাহ আকার নাই, যারা বলবে তারা শিরক করে, তো কিছু আয়াতের দলিলও দিয়েছে, আসলে ঠিক কিনা? জি না, এটা ঠিক না, তার অপব্যাখ্যা করা হয়েছে। আল্লাহ তাআলার যদি কেউ নিরাকার বলে তাহলে সে শিরক করবে। আল্লাহ তাআলা যদি আকারই না থাকে তাহলে এত বড় বিশাল আসমান জমিন সৃষ্টি করলেন কে, আর কিভাবে সৃষ্টি হলো? যা বহু অসংখ্য আয়াত দ্বারা সাব্যস্ত। আল্লাহ তাআলার চোখ আছে, আল্লাহ তাআলার হাত আছে, তাবারাকাল্লাহু বিয়াদিহিল মুলক, এরপরে ওয়াহুয়া সামিউল বাসির, লাইসা কামিসলিহি শাইউন ওয়াহুয়া সামিউল বাসির, আল্লাহ তাআলার মতো কোনো কিছু নাই, তা তিনি শুনেন ও দেখেন। তাহলে যদি আকারই না থাকে তাহলে দেখবেন কিভাবে? যদি আকার না থাকে তাহলে তিনি শুনবেন কিভাবে? সুতরাং তার আকার আছে, তার বিশ্বাস রাখতে হবে তার ব্যাপারে, আল্লাহ তাআলার ব্যাপারে। তার আকার আছে, কান আছে, চোখ আছে, হাত আছে, পা আছে, তবে কেমন আছে এ কথাটা আর বলা যাবে না, এটা আল্লাহ তাআলা ভালো জানেন। কামা ইয়ালিকু বিজালালিহি, অর্থাৎ আল্লাহ তাআলার শানে যেরকম হওয়া উচিত সেরকম আছে, এটা আমরা জানি না, এটা আমরা জানি না, তবে বিশ্বাস রাখতে হবে। আল্লাহ তাআলা বলছেন যে আমি নিজ হাতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছি, আমি আসমান জমিন সৃষ্টি করেছি, এরপর আরশের উপরে তিনি চলে গেছেন বা আরশে আজিমের উপর তিনি আরোহণ করছেন। তো এই সমস্ত যতগুলো দলিল, আরো যে সমস্ত দলিল আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলাকে কিয়ামতের দিন তোমরা দেখতে পাবে, সাহাবীদেরকে বলছেন তোমরা দেখতে পাবে, যেমন পূর্ণিমার চাঁদ দেখা যায় কোনো সমস্যা হয় না, যে যেখান থেকে পারে সে সেখান থেকে দেখছে, কোনো ভিড় করতে হয় না। অনুরূপ আল্লাহ তাআলাকে কিয়ামতের দিন মুমিন বান্দারা দেখবে, যারা আল্লাহকে স্বীকার করে যে আল্লাহর আকার আছে। সুতরাং যারা অস্বীকার করে আল্লাহ তাআলাকে আকার নাই, আল্লাহকে নিরাকার বলে, তারা কিন্তু এই সুযোগটা পাবে না। তো এই সহিহ হাদিস যে কি আমাদের আমরা দেখতে পাবো ইনশাআল্লাহ। আল্লাহ যদি ইমান ভালো থাকে আল্লাহ তাআলার ব্যাপারে আর আমল ভালো থাকে তাহলে ইনশাআল্লাহ আপনি দেখতে পাবেন আল্লাহ তাআলাকে। যদি আকার না থাকতো তাহলে কি আমাদের আপনি দেখবেন কিভাবে? তো সবচেয়ে বড় নিয়ামত হলো জান্নাতে যে আল্লাহ তাআলা দিদার। তো আকার না থাকলে আপনি দিদার দেখবেন কিভাবে? আল্লাহ তাআলাকে পর্যবেক্ষণ করবেন কিভাবে? তো যাই হোক, অনেকগুলো দলিল আছে যেগুলোর ব্যাপারে আল্লাহর আকার আছে, কেমন আছে এটা আল্লাহ ভালো জানে, আমরা জানি না, তবে আকার আছে এই কথাটা বিশ্বাস রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সহিটা বোঝাতে তৌফিক দান করুন। জাযাকাল্লাহ।